একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও আর কি হলো কি মাছ পতে রসগোল্লা কিনে দাও না ওই তো সামনে মিষ্টির দোকান কিনে দাঁড়া গো দুটো রসগোল্লা আমার আবার রসগোল্লা কেতো না খুব ভালো লাগে জানো তো কে 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 তুমি রসগোল্লা খাবে না রসগোল্লা জানো জানো রসগোল্লার দাম কত তুমি জানো রসগোল্লার দাম পাঁচ টাকা অত টাকা আমার কাছে নেই হ্যাঁ বাবা গো এমন করে বলছো দুটো রসগোল্লা কিনলে তোমার দুটো কিডনি বেছে কিনতে মানে 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 তুমি এখন কি কি বলতে চাইছো হ্যাঁ আমি এখন আমার কি বেছে তোমাকে রসগোল্লা খাবো হ্যাঁ না গো আমি সেরকম কিছু বলিস না কিস কিছু বলিনি আর তাছাড়া তোমার কিডনি না কেউ কিনবে না গো কিনবে না কিডনি কেউ কিনবে না কেন কেননা তোমার ওই কিডনি দুটো তোমার সাথে থাকতে থাকতে পুরো কিপটে হয়ে গেছে সেই জন্য বুঝেছো তুমি কি বলতে বলতে কি বলছো তোমার শেখের আছে হ্যাঁ শেখার আছে আমার কিডনি কে অপমান করার সমস্যা কি করে তোমার হ্যাঁ আমার দুটো কিডনি এখন সুস্থ সবল ভালো আছে এই শোনো আমার তো মনে হয় তোমার শুধু ওই মানি ব্যাখ্যানাই ভালো আছে হ্যাঁ কারণ তাকে তো কোনোদিন খুলবে না আর আমার মনে হয় জীবনে কোনোদিন না টাকা তো আর রোজগার না তুমি বুঝবে কি করে মানি ব্যাগ খুলি না তার কারণ আমাকে টাকা জমাতে হবে কারণ আজকাল যা জিনিসের দাম বেড়েছে বাবারে বাবা চলো চলো কথা না বলি বাড়ির দিকে চলো কিপটেমে করছো তো কিপটেমে করছো তো করো করো বেশি করে করো তবে একটা কথা তুমি মনে রাখো তুমি আজকে রাতে আশা করো না আমি তোমার জন্য রান্না করব হ্যাঁ মনে থাকে জানো তুমি আমাকে রান্না করবে না হলে আমার স্ত্রী আমার জন্য রান্না তোমার কর্তব্য বুঝতে পারছো তাই 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 না তাহলে আমি যখন তোমার স্ত্রী আমাকেও খুশি দেখো তো তোমার কর্তব্য তা তুমি করছ করতে একটা রচাগোল্লা খাবো বললাম সেটাও তুমি কিনে দিলে না এক কাজ করো কিনি তুমি বরো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাঁদো আমি বাড়ি গিয়ে নাকি সরসে তেল দিয়ে একটু শান্তিতে ঘুমাই ঘুম ভাঙার আগে বাড়ি যাব না কিন্তু তুমি অ্যাকাউন্টটা गिनনি হাজার 1000 1500 2000 2500 পুরো 5000 টাকা উফ এই টাকা গুনতে যে কি ভালোই লাগে তোরা শুধু আমার শুধুই আমার আমার থেকে তোদের কেউ আনন্দ করতে পারবে না কেউ আনন্দ করতে পারবে না

একই 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 এ বুই এখানে খেতে চাইছে কিন্তু খেতে দিলে তো হবে না 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 আর পয়সা আসে কি আমি দিতে পারি না কি না 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 কি করি কি করি এখন কি করে ঘি করিটাকে এখন থেকে তারা হয় বুদ্ধি হয়েছে কি বুড়িমা কি কি বলছ তুমি আমি কিছু শুনতে পাচ্ছি না কি কি বলছ ওই যে বাবা আমার ধরে খেয়ে দে নালে তো তো পয়সা দে কর দিন পেটে কিছু পড়িনি কি 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 বলছ কি বলছ আমি আমি কিছু শুনতে পাচ্ছি না আসলে বুড়িমা আমি আমি কানে কিছু শুনতে পাই না কি বলছ তুমি বাবা আমার সাথে এরকম আচরণ করিস না বাবা এরকম আচরণ করিস না আমি আমি সত্যি কিছু খাইনি আমাকে একটু সাহায্য কর বাবা একটু সাহায্য কর কি মুশকিল বুড়িমা বলছি আমি কিছু জি সুন্দর না আমার সময় নষ্ট করো না তুমি গিনি অগ্নি আগুন একটা কি হলো কি দিগাটা কি করছ কেন কাছে এসো শোনো বলছি যে কোনো উপায়ে এই ভিকারিটাকে এখান থেকে বিদায় করো ঠিক আছে হ্যাঁ মনে থাকে মাগ মাগ দেনা দে না আমি কি খাইনি তোর স্বামী আমাকে কিচ্চুটি খেতে দিল না মিথতে মিথতে বাহান করে চলে গেল তুমি যেন স্বামীর মতো নি মা আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও দাঁড়াও এখানে আমি তোমার জন্য কিছু খাবার আনছি দাঁড়ো এখানে দাঁড়াও এই নাও বুড়ি মা এই বিস্কুটের প্যাকেটটা ধরো এই নাও ধরো 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 খেয়ে নিও এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না ক্ষমা করো থাক মা তুই আচ্ছা তাহলে এই ব্যাপার আমারই পেছনে আমারই টাকা দিয়ে কেনার জিনিস তুমি বিকারিকে দিয়ে ভালো মানুষের সাজা হচ্ছে তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে শাস্তি হম হম শাস্তি শাস্তি তোমাদের জন্য কঠিন শাস্তি পেতে হবে তোমার তোমার শাস্তি হলো আজকে খাওয়া বন্ধ বাস খাওয়া খাওয়া বন্ধ বললেই হলো হ্যাঁ যদি আমার খাওয়া বন্ধ হয় তাহলে তুমিও মনে রাখো তোমার খাবারের সাথে আমি ওই মরা টিকটিকি মিশিয়ে তোমাকে খাইয়ে দেবো আমি হাতে না পারি তোমাকে ছাপে মারবো তখন বুঝবে কেমন মজা টিপটে লক্ষ্য থাকার একটা জীবনেও শুধু না

বলিস মদন বলি ওইটুকু এক কাপ চা পঞ্চাশ টাকা এখন বা দেখছি চাও খাওয়া যাবে না সে তুমি খাবে খাবে ব্যাপার আচ্ছা আচ্ছা না একটা কথা বলি তুই বরং আমি তাকে দু টাকা দেবো যা দেখো হারাদা আমি হাফ কাপ চা না। কিন্তু তুমি যখন বলছো আমি দিচ্ছি তবে দু টাকা নয় আমার কিন্তু আড়াই টাকাই লাগবে বলো চা দেব তুই তাহলে ওই আটনাটাও নিবি সত্যি কি কি তুই বন্টু ভিকারিটা এইদিকে আসছে মনে হচ্ছে সাদা গরিব আমার কাছে আসছে না তো যাই হোক আর তাই হোক আমি টাকা না কিছুতে হারাদা হারাদা আমাকে কিছু টাকা ধার দাও আমাকে ডাক্তার দেখাবো কিছু কিছু টাকা কম করেছে তুমি তুমি আমাকে এখন ধার দাও আমি আমি কথা দিচ্ছি খুব খুব আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেবো তুই হাঁসালি আমাকে অন্টু তুই হাসালি আমার কাছে টাকা থাকলে তবে তো তোকে আমি ধার দেবো

আও ওকে দিতে শান্তি করে কি চাও খেতে দিলি না দূর আরো দা আরে কি বন্টু কি তুমি 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 আর কাওকে পেলে না কাউকে পেলে না এই কিপটের কাছে তুমি টাকা দেখলে তো আমার হাফ কাপ চা খেতে দাম লাগে চলে গেল তোর হাত থেকে তো এক ফোঁটা জলও পড়ে না ও তোমাকে কি টাকা ধরবে আচ্ছা এই নাও এই নাও আমি দিচ্ছি তুমি রাখো এটা রাখো এই নাও ধরো 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 তুমি আমায় পাঁচ আড়ে মোটা দന്ത তুমি আমায় পাঁচ আড়ে বল গো না শোনো না হ্যাঁ বলো না বলছে আমার শাড়িটা ছিঁড়ে গেছে তাহলে আমাকে একটা নতুন শাড়ি কিনে দেবে গো কি কি বলে শাড়ি ছিঁড়ে গেছে তাহলে তুমি এক কাজ করে দিলি যেখানটা ছিঁড়ে গেছে সেখানটা হাত দিয়ে সেলাই করে নাও দেখবে একদম নতুনের মতো চপচক করছে টিক কাচ্ছে টিকের মাথায় ঝাঁটা আমি সেলাই করতে পারি না আমার নতুন শাড়ির ছাড়াই আরে গিন্নি পারো না তো কি হয়েছে আমি তো পারি বলছি শাড়িটা দাও গিনি আমি সেলাই করে দিচ্ছি

যাক বাবা আপ তাহলে কিছু কিনার জন্য বিদায় হলো এই কয়েকদিনের জন্য আমার বেশ কিছুটা টাকা বেঁচে যাবে